खुलना शेरबांगला रोड गल्लामारी टू मईलापोता एक व्यस्त रोड अनेक जानबाहन चलाफेरा करे ताई अनेक दुर्घटना हुए थाके ताई एखन थेके कल्याणेर एक रास्ता पास होच्छे से रास्ता आर कार्यक्रम शुरू करा हुए थे विदाय रास्ता दुई पाशे जे सरकारी जागार भितरे जेसब बाड़ी तैरी हुए छिलो जतटुकु सरकारी जागार उपरे बेधेछे सब जायगाटू एभावेई परिष्कार करे दिएछे सिटी कर्पोरेशन कर्तृपक्ष। तुम्हारे जे बाड़ी भांगतीछे जे सरकारी जागार उपर जे बाड़ीगुली तैरी छिलो जतटुकु दुई फिट तीन फिट चार फिट एटा तुम्हार देखे खराब लागछे? হ্যাঁ স্যার খারাপ লাগছে, অনেক অর্থের নষ্ট হচ্ছে, কিন্তু আমাদের রাস্তা পরিষ্কার রাখার জন্য তো এগুলো করা উচিত। এর জন্য আমাদের মানে ফুটপাতে জায়গা নাই, রাস্তা যে সাধারণ মানুষ হেঁটে চলবে সেটা জায়গা নাই। এর জন্য স্যার যদিও অর্থের নষ্ট হচ্ছে কিন্তু অনেক মানুষের প্রাণের কারণে বেঁচে যাবে আর সর্বোপরি একটা ভালো পরিবেশের সৃষ্টি হবে। যাক, তার মানে তুমি বলতে চাচ্ছ যে যে অর্থ আমাদের নষ্ট হচ্ছে কিন্তু এটা ভবিষ্যতের জন্য ভালো কিছু হচ্ছে। তাহলে দর্শক আপনারা শুনতে পাইলেন একজন নবীনের মুখ থেকে যে এই যে রাস্তা দুই পাশে যে বাড়িগুলো ভাঙছে একজন নবীনের কথা মতো আমরা কথা শোনার চেষ্টা করলাম। আপনারা একটু দেখতে চাই যে বাড়িটা একটু কাছ থেকে দেখাই। দেখুন বিশাল বড় একটি বাড়ি, কিভাবে খাম্বাগুলো বড় বড় পিলারগুলো ফেলে দিয়েছে এবং কিভাবে ভেঙে দিয়েছে। হুজুর কেমন আছেন? হ্যাঁ আর ভালো, না এবারে ভবিষ্যতের জন্য তো ভালো হচ্ছে, কারণ লক্ষ লক্ষ টাকায় দিয়ে উড়ে খাইছে লক্ষ লক্ষ টাকা। তারা ভালো কিছু পাবে, ভালো কিছু করবে। অর্থের সমস্যা হয়েছে, বাট আমাদের অর্থনৈতিক সমস্যা দেখা দিচ্ছে যে এই বাড়িটা এত সুন্দর বাড়িটা লক্ষ লক্ষ টাকা কোটি কোটি টাকার ব্যাপার সম্ভব, কিন্তু দেখা যায় তো ভবিষ্যতের জন্য আমাদের এটা খুবই ভালো হয়েছে। বাড়ি ভাঙা আছে তো গল্লামারি, বুঝছেন? আপনারা দেখতে পাচ্ছেন যে একটি অসাধারণ, আপনি কিছু বলবেন? ফোর লেনের রাস্তাটা সংস্কারের জন্য যে এই যে কার্যক্রম হয় সরকারের, এটা আপনার কেমন লাগছে? আলহামদুলিল্লাহ ভালো। অবৈধ স্থাপনা সরকারের এই উদ্যোগ নিচ্ছে যে আজকে আমি আমার অবৈধ স্থাপনা আমার পাত্র দ্বারা করা আমার ছেলে মেয়ে ভবিষ্যতে যদি আমি বর্তমানে যদি এরকম ভাঙা ভাঙচুর আসে তাহলে তারা আরও লানত দেবে, আমার আরও ধিক্কা দেবে যে আসলে পিতাইরে খারাপ কাজ করে গেছে, এখন সেই ফসল সেই ফল আমাদের উপরে যাচ্ছে। অতএব এটা আগেই সরকার এটা উদ্যোগ দিয়েছে, সরকারে আমি সাধুবাদ জানাই, বাহবা জানাই, তার জন্য দোয়া করি যে অবৈধ স্থাপনা সে উত্থান করতেছে, সে একেবারে সে মানে উঠাই দিচ্ছে এবং বৈধ বানা দিচ্ছে, ফ্রেশ বানা দিচ্ছে, ক্লিন বানা দিচ্ছে, এই জন্য আমি সরকারকে। হুজুর এই যে আপনার এই যে দেখছেন যে আপনি তো কয়েকদিন ধরে এই কার্যক্রমটা দেখছেন, আপনি তো আপনার দৃষ্টিতে দেখি কোনো বড় লোক ছোট লোক বা গরিব ধনী বা কোনোভাবে কেউ কোনোভাবে ছাড় পাচ্ছে কিনা? না না, সমান সকলের সমান বিচার হচ্ছে, তার মানে আইন সবার জন্য সমান, আইন সকলের জন্য সমান এবং সকলের উপর সেরকম পরিচিত হচ্ছে। ধন্যবাদ আপনাকে আপনার মনের কথাগুলো বলার জন্য। আর দর্শক আপনারা
এভাবে দেখেন যে সরকারি জায়গা যে রাস্তা থেকে যে নির্দিষ্ট 6 ফিট দূর রেখে একটা হাইরোড থেকে 6 ফিট দূরত্ব রেখে একটি বাড়ি তৈরি করা উচিত। কারণ আপনি যদি যে বাড়ি থেকে বের হবেন, আপনি যে বের হয়ে যে আপনার নিজের জায়গা থেকে আপনি সরকারি জায়গায় পা দিচ্ছেন, বাট আপনার আর সেই রকম একটু নিজের জায়গা রেখেই আপনার বাড়ি তৈরি করা উচিত। আর এভাবেই দেখুন যে এভাবে বাড়িটা টোটাল একটা পিলার সামনের দিকে ছিল, একটা বারান্দা একটা ব্যালকনি ছিল, সেটা এভাবেই ভেঙে দিয়েছে। তাই এরকম খুলনা শের বাংলা রোডের থেকে গল্লামারি পর্যন্ত রাস্তা দুই পাশ থেকেই এভাবে পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান চলছে খুলনা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে। এ ধরনের সুন্দর কার্যক্রম করছে, আমরা সকলে অত্যন্ত খুশি। সিটি কর্পোরেশনের কর্মকর্তা এবং আমাদের মেয়র মহোদয়কে আমরা ধন্যবাদ জানাই এরকম একটি উদ্যোগ নেওয়ার জন্য। এবং ভবিষ্যতে আমরা সুন্দর কিছু একটা এ থেকে সুন্দর একটা রাস্তা, সুন্দর একটা পরিবেশ পাবো, আমরা সেই অপেক্ষায় সেই আশায় এই ভিডিওটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন।